Assalamualaikum. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমরা তো বেশ ভালো আছি। আর প্রত্যেক দিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট বোনের বার্থডের শপিং ব্লগ। যদিও বা এর আগে প্রিভিয়াস ভিডিওতে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যারা যারা দেখেছেন তারা তো দেখিয়েছেন যে শপিং ব্লগ এটা হচ্ছে সেকেন্ড পার্ট মানে যাচ্ছে। প্রথম পার্টে আমরা মার্কেটে গিয়েছিলাম, কিন্তু ওই দিন আমরা সব মানে ওই দিন আমরা ড্রেসটা কিনতে পারিনি। যারা যারা নতুন আজকের ভিডিওটা দেখবেন তাদের জন্য আরও একবার আমি বলে দিচ্ছি, আমরা হচ্ছে আমার ছোট বোনের হচ্ছে রিসেন্ট মানে এই ভিডিওটা যেহেতু অনেক আগে করা, কিছুদিন আগে করা, তো এখন আমরা আপলোড দিচ্ছি। তো ওর বার্থডের আগে হচ্ছে আমরা ওর বার্থডের একটা ড্রেস কিনতে গিয়েছিলাম, তো আমুই হচ্ছে এ বার্থডে ড্রেসটা গিফট করে, তো আমি আর ও মিলে হচ্ছে বার্থডে ড্রেসটা কিনতে যাই। তো প্রথম এর আগে যে ভিডিওটা দেখেছেন ওই ভিডিওটাই আমরা হচ্ছে আরেকটা মার্কেটে গিয়েছিলাম যেখানে আমাদের ড্রেসগুলো পছন্দ হয়নি। তো এরপরের দিন নেক্সট এটা হচ্ছে এই ভিডিও যেদিন আমরা ওর ড্রেসটা আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি। আর আমরা কেমন ড্রেস কিনলাম, কী ড্রেস কিনলাম দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত, কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো যাই বলছিলাম, তো ওই ভিডিওতে আমরা ওই যে মার্কেটে গিয়েছিলাম, তো সেই মার্কেটে আমাদের পছন্দ মতো ড্রেস ছিল না, তো সেই জন্য আমরা হচ্ছে সোয়াইপ করি, তা আমরা হচ্ছে অন্য একটা মার্কেটে যাই। তো আমরা বাসা থেকে বের হয়ে হচ্ছে একটা মার্কেটে যাই, ওইখানে আমরা ভিডিও শ্যুট করিনি, ওই মার্কেটে গিয়েছিলাম। তো ওই মার্কেটে দেখে তারপর হচ্ছে আরেকটা শপিং মলে যাই, ওইটা হচ্ছে আমাদের চিটাগংয়ে খুবই অনেক বড় একটা মার্কেট। তো এখানে আমরা হচ্ছে এর আগে এখান থেকে কখনো ড্রেস কিনিনি, অন্যান্য জিনিস কিনেছিলাম। আর হচ্ছে আমার আম্মুজনে এই মার্কেট থেকে একটা বোরকা কিনেছিলাম, তখন যদিও আমি ভিডিও করিনি। তো এইখানে হচ্ছে মেকআপ, তারপর ড্রেস, জুতা, লেহেঙ্গা, বিয়ের সব কিছু এখানে মোটামুটি পাওয়া যায়। তা আসলে এক্সপ্লোর কখনো করা হয়নি এই মার্কেটটা, যেহেতু আমাদের বাসা থেকে এটা অনেকটাই দূরে। তো সচরাচর আমরা কোনো কিছু লাগলে আমরা হচ্ছে আমাদের কাছের মার্কেটগুলো শপিং মলগুলোতেই যাই, আর হচ্ছে এটা একটু যেহেতু দূরে তা আমাদের এই শপিং মলগুলোতে ইজ মানে বেসিক্যালি যাওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে তেমন একটা এই মার্কেটগুলোতে আসি না। তো ওই দিন হচ্ছে চিন্তা করলাম, তো ওই দিন ছিল রবিবার, তো রবিবারে আমাদের সঙ্গে অনেকগুলো মার্কেটই ক্লোজিং থাকে। তো ক্লোজ থাকার কারণে তো আমরা ফার্স্টে গিয়েছিলাম, আচ্ছা নাম বলছি না আমি কোন মার্কেটে গিয়েছি, তো ফার্স্ট একটা মার্কেটে গিয়েছিলাম, ওইখানে যেহেতু আমরা ড্রেস পাইনি ওইখানে তেমন কোনো ড্রেসের দোকান ছিলই না, এটা আমি সেকেন্ড দিনের কথা বলছি। এরপরে আমরা ওইখান থেকে রিক্সা করে এটার মানে একটু দূরে আরেকটা মার্কেট আছে, এটা অনেক বড়, যেটাতে আমরা আছি, যেখান থেকে আমরা ড্রেসগুলো কিনেছি। তো ওইখানে যাই, ওইখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আমরা একটু একটু ভিডিও করেছি, আপনারা অবশ্যই দেখবেন, আমাদের সাথেই থাকবেন। তো এখানে আরেকটা শপ যেখানে আমরা কসমেটিক্সের ওইটার মধ্যে একটু বসেছিলাম, ওইখানে অনেক ভিড় থাকার কারণে আমরা কিনতে পারিনি। তো দেখছেন আমার ছোটো বোন, ও একটা একটা স্যান্ডেল পায়ে দিয়ে দেখছিলো আর আমি এখানে বসে ওয়েট করছিলাম। তো এখানে মোটামুটি কয়েকটা স্যান্ডেল ছিল, তারপরে ফাউন্ডেশন, তার মেকআপ, কনসিলার, তারপরে হচ্ছে অন্যান্য স্কিন কেয়ারের যা যা প্রোডাক্ট থাকে এই দোকানটা এটা ছিল। তা আমরা হচ্ছে সবগুলো যদিও বা ভিডিও করতে পারিনি, যাই একটু একটু করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে হচ্ছে একটা ছোট বেবি ওর আম্মুর সাথে এসেছে, এখানে আমার ছোট বোনকে আদর করছিল, আর আমরা এমনিতে একটা ছোট বেবি দেখলে ওদের আমরা একটু কিউরিয়াস হয়ে যাই ওদেরকে মানে ওদের সাথে কথা বলার জন্য, কমিউনিকেট করার জন্য। আর ওরা আমাদেরকে আমি আমরা জানি না আমাদেরকে কিন্তু এমনি ছোট বেবিরা অনেক ভালোবাসে, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন আরেকটা বেবির একটা সিন আমরা শ্যুট করেছিলাম। তো এখানে ওইখানে ও আমাকে দেখে হচ্ছে খেলা শুরু করে দেয়, তা আমি ওর সাথে সাথে জয়েন করি, দেখতেই পাচ্ছেন মাস্কের আড়ালে আমি। যদিও বা আমরা আপনাদেরকে বলি যে আমরা হচ্ছে ফেস রিভিল করি না, তো এটা রিভিল হয়নি, আই হোপ সো। তো যেহেতু মাস্ক পরাই আছি, তারপরে এটা হচ্ছে আমি যে আমি যে ভিডিও মানে ভয়েস দিচ্ছি, আর আমার ছোট বোন হচ্ছে পিছন থেকে হচ্ছে ভিডিও করছিল। আর আপনাদেরকে তো এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম যে আমরা যখনই মার্কেটে যাই কোনো শপিং করতে বা বাইরে যে কোনো ভিডিওগুলোই আমার ছোট বোনই বেশিরভাগ ভিডিও করে, কারণ আমি আপনাদেরকে বলেছি আমি কমফোর্টেবল না বাইরে ভিডিও করতে। আর আমি যেহেতু কনসেন্ট্রেট করি যে দামাদামি বা দেখার ওই বিষয়গুলোতে, সেক্ষেত্রে আমি হচ্ছে ভিডিও তেমন একটা করি না। তো আর অন্য সময় আমি যখন একা থাকি তখন আমি নিজেই করি।
তো যাই হোক, ইন ডিটেলস অনেক কিছু বলেছে আপনাদেরকে। তো এখন আমরা হচ্ছে মূল ভিডিও, মানে কি কি করছি না করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসলে যা করছি ওগুলোর উপরে কথা আসলে না মানে বলতে চাইছি না, কারণ হচ্ছে আপনারা তো দেখে আন্দাজ করতে পারছেন কি কি করছি। তারপর আমি একটু একটু করে আপনাদেরকে মানে বোঝানোর জন্য বলি। তো এখানে হচ্ছে আরেকটা জুয়েলারি শপ ছিল, এখানে এত কালেকশনগুলো এতটাই সুন্দর মনে হচ্ছিলো যে আমি সবগুলোই কিনে নিয়ে আসি, মানে আমার পছন্দ হয় যেগুলো মোটামুটি। আর যেহেতু আমি ইয়াররিংস পরি না, যেহেতু আমি হিজাব করি, সেক্ষেত্রে আমার মোটেও কোনো ইয়াররিংস নাই বলতে গেলে, আর কেনাও হয় না। এখানে সুন্দর সুন্দর অনেক ব্র্যান্ডের ওয়াচ ছিল, হেয়ার ব্যান্ডস ছিল, ওগুলো খুব, এগুলো আমার ছোটো বোনের অনেক প্রিয় জিনিস। হ্যাঁ, হেয়ার ব্যান্ডস, ক্লিপ, রাবার, তারপর হচ্ছে অন্যান্য অ্যাক্সেসারিজগুলো, যেগুলো মাথার অ্যাক্সেসারিজ, ওগুলো ওর অনেক প্রিয়। তো এখানে আমার ছোটো বোনের জন্য আরামও বলেছিলো এক জোড়া বড়ো কানের দুল কেনার জন্য, ও আরেকটা ড্রেস আছে ওটার সাথে পরবে। তো দ্যাটস ওয়াই আমরা এরকম দুল খুঁজছিলাম। তো আমাদের কয়েকটা পছন্দ হয়ে যায়, বাট ও একটু কনফিউজ ছিল আসলে ও কোনটা কিনবে। ও চাচ্ছিল একটু বড়োর মধ্যে মানে কানের টানা সহ আছে এমন। তো আমার তো মোটামুটি এখানে কয়েকটা দুল ভাল লেগেছে, আপনারা যেটা দেখেছেন। আমি একটু আগেই হাতে নিয়েছি পিঙ্ক কালার, ওটা আমার খুব ভাল লেগেছিলো। আর এখানের প্রাইসগুলো খুব বেশি একটা না, যেমন এই রিংটার প্রাইস, এই কানের দুলটার প্রাইস 650 টাকা। তো আমার কাছে মনে হয় এটা খুব বেশি প্রাইস না, এটার মানে ডিজাইন সুন্দর, মানে সব কিছু মিলে আমার কাছে রিজনেবলি মনে হয়েছে। আর যে পিঙ্ক কালারটার কথা বললাম, ওইটা 800 টাকা ছিল। এটা হচ্ছে ছোটু, আর আমাদের ছোটো বোন ছোটু। তো এই অবস্থা। আমরা তারপর হচ্ছে এক একটা ফ্লোরে যাচ্ছিলাম, এখানে দেখছিলাম কোন ফ্লোরে কী আছে। তো নেক্সট আমাদের সাথে কিন্তু থাকবেন, আপনারা কেউ বোর হবেন না, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছুই দেখাবো কোথায় কী আছে। আর আমরা হচ্ছে ড্রেস খুঁজতে খুঁজতে প্রত্যেকটা দোকানে এক্সপ্লোর করছিলাম। এখানে হচ্ছে, এখানে ম্যান সেকশন, এই ফ্লোরটার মধ্যে ছেলেদেরই ড্রেস অনেক বেশি, মা ফ্লোরিং ভাগ করা, নিচের ফ্লোরে হচ্ছে ফিমেলদের ড্রেস আর মেয়েদের ড্রেস, আর উপরে হচ্ছে মেল সেকশন। তো আমরা একটু একটু করে সবগুলো ভিডিও করে রাখার ট্রাই করছিলাম যেন আপনারাও দেখতে পারেন। আর এই তো, তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কেননা আমরা তো আসলে বুঝতে পারি না, আপনারা যদি না জানান না বলেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে মানে কীভাবে পৌঁছাচ্ছে, আপনাদেরকে এন্টারটেন করছে কিনা, বা আপনারা মানে আমাদের সাথে এঙ্গেজ হতে পারছেন কিনা, কানেক্টেড হতে পারছেন কিনা, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর রিসেন্ট আমার কাছে মনে হয় আমরা আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার ট্রাই করছি, দিতেও পেরেছি কিনা জানি না, বা চেষ্টা করেছি। কারণ আপনাদেরকে এর আগে যখন ভিডিওগুলো আপলোড করতাম বাসার, তখন আপনাদেরকে বারবার বলতাম যে আপনারা কেউ বোর হবেন না, কারণ যেহেতু এখন লকডাউন, মানে তখন যেহেতু লকডাউন ছিল, তখন তো আমরা বাসা থেকে বের হতাম না, তাই বেশিরভাগ সময়ে আপনাদেরকে আমরা হচ্ছে বাসার ভিডিওগুলোই আপলোড করতাম, আপনাদেরকে দেখাতাম বাসায় কী কী করছি, আমাদের মানে অ্যাক্টিভিটিসগুলো। এখন যেহেতু বাহিরে যাই, তো ইদানিং আমরা অনেক বেশি বাহিরের ভিডিওগুলো আপলোড করছি। আমার কাছে মনে হয় আমাদের ভিউয়ার্সরা বাহিরের ভিডিওগুলোও কিন্তু এনজয় করে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এমন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর মানে বাহিরের এমন শপিং ভিডিও, শপিং ব্লগ, এমন কিছু আপনারা আরও দেখতে চান কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এইখানে হচ্ছে আমার ছোটো বোনের যে ড্রেস, বার্থডে ড্রেসটা যেখান থেকে কিনেছে, যে শপ থেকে, এটা হচ্ছে সেই শপ। এখানেই হচ্ছে আমরা আমাদের সেই এক্সপেক্টেড ড্রেসটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। এখানের ড্রেসগুলো মাশাআল্লাহ মোটামুটি খুবই সুন্দর, আমার এখানের প্রাইসটাও অনেক বেশি রিজনেবল মনে হয়েছে, মানে হচ্ছে ড্রেস অনুযায়ী বাজেটটাও হচ্ছে মোটামুটি ভালো। আর এই মার্কেটে কিন্তু কোনো দামাদামের সিস্টেম নাই, একদামের দোকান সবগুলো, হয়তো আপনি একটু অনারিজম পাবেন 500 টাকার এদিক সেদিক, বা 200 টাকার এদিক সেদিক, এর বেশি না। তো এখানে হচ্ছে ড্রেস কেনার পর হচ্ছে আমি ভিক্টরি সাইন দিচ্ছি। আর এর আগে যেহেতু দামাদামি করছিলাম, ড্রেস চয়েস করছিলাম, তখন ভিডিও করা হয়নি। তো এটা তখন আমরা ড্রেস চয়েস করে আমরা হচ্ছে অল্টারেশনে দিয়ে দিই, আর আমরা অল্টারেশনের জন্য ওয়েট করছিলাম। আর ড্রেসটা কেনার পর হচ্ছে ওরা, আমরা হচ্ছে আর্জেন্ট খুঁজেছিলাম যে আমরা পরের দিনই বার্থডে ছিল, মিথ্যে কথা বলেছে, যদি আমাদের একদিন পরে বার্থডে ছিল। তো আমাদেরকে ফার্স্ট আর্জেন্ট হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমাদেরকে অল্টারেশন করে দেয়, হাতা লাগিয়ে দেয়, স্লিভলেস ছিল, যেহেতু এগুলো বাহিরের ড্রেস, ওগুলো স্লিভস থাকে না, তো আলাদা করে স্লিভস লাগিয়ে নিতে হয়। তো হচ্ছে আমরা 1 ঘন্টা, এই যে প্রথমের ভিডিও যেগুলো দেখেছেন, আমরা হচ্ছে ড্রেসটা পছন্দ করে, আমরা গিয়ে মাত্র ড্রেস পছন্দ করে ফেলেছিলাম। তো
তো গিয়ে ড্রেস পছন্দ করে আমরা এক ঘন্টা যে সময়টা পেয়েছি ওইগুলো প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে গিয়ে হচ্ছে আমরা এক্সপ্লোর করেছি, দেখেছি কোথায় কী আছে। যেহেতু এর আগে একবার দুবার এসেছিলাম, বাট ওর আমার ছোটো বোন আসেনি, ওকে নিয়ে দেখিয়েছি আর ভিডিও করেছি আপনাদের জন্য। তো এটা হচ্ছে আমাদের সে এক্সপেক্টেড ড্রেস, এটার জন্য হচ্ছে আমরা এতদিন ওয়েট করছিলাম। আর ও মানে হচ্ছে আমার ছোটো বোনও বোনও হচ্ছে ওর পছন্দের ড্রেসটা পেয়ে গিয়েছে। কালার, ডিজাইন, আদার যা যা ওর রিকোয়ারমেন্ট ছিল সবগুলো হচ্ছে মিলিয়ে কিনতে পেরেছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমরা যে বাজেট করে গিয়েছিলাম বাজেট থেকে উপরে উঠতে হয়েছিল, তো আমি হচ্ছে এক্সট্রা টাকা নিয়ে গিয়েছিলাম, আম্মু যে টাকা দিয়েছিল তার থেকে উপরে টাকা নিয়ে গিয়েছিলাম। আর তো আমি চিন্তা করেছি এত ঘোরাঘুরি না করে একটু 19-20 হলেও প্রবলেম নাই, তো এটা আম্মুকে ফোন করে জানাই, তো আম্মু বলছে সমস্যা নাই কিনে ফেলো। তো আমরা হচ্ছে কিনে ফেলে এটা, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ড্রেসটা কেমন লেগেছে। আর আপনারা অবশ্যই 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 এই আমাদের যে মানে বার্থডে ব্লগ আসবে অবশ্যই কিন্তু আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ, তো আমরা ওগুলো আপলোড করব। তো আমরা হচ্ছে আপনাদেরকে দেখালাম কী কী কিনেছি না কিনেছি। আমাদের হচ্ছে ওই এখানে কিন্তু এই আমরা ড্রেস কেনার পরে হচ্ছে আরেকটা ড্রেস মানে হচ্ছে ওদের থেকে মানে খুলে দেখা মানে খুলতে বলি দেখার জন্য, তো এখানে আরেকটা ড্রেস খুবই সুন্দর, এই ড্রেসটাও মনে হয় 12-13 হাজার টাকা বলেছে। তো আমি বলেছি যখন আমরা ঈদে আসবো বা কোনো ওকেশন থাকবে তখন হচ্ছে আমরা এই দোকানে আসবো, এই মার্কেটে আসবো শপিং করার জন্য। তা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের পছন্দের সে ড্রেস পেয়ে গেছি, মাথা থেকে একটা বোঝা নেমে গেছে, যদি এখান থেকে কিনতে না পারতাম তখন মানে কী হতো জানি না। যেহেতু একটা প্ল্যান ছিল যে ও বার্থডেতে একটা নতুন ড্রেস পরবে, আম্মু গিফট করবে, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের পছন্দ মতো ড্রেস কিনতে পেরে গেছি, ও মানে খুশি ড্রেস কিনে। আর আপনারা তো অবশ্যই জানাবেন আমাদেরকে ওর মানে বার্থডে ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই তো আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার টুকটাক যা যা দেখেছি আমরা, যা যা ভিডিও করেছি শেয়ার করার ট্রাই করেছি। আর নেক্সট হচ্ছে আমার ছোটো ভাই এবং আমার ছোটো বোন দুই, ওরা হচ্ছে টুইন, আর একই দিন ওদের জন্ম, একই দিন ওদের জন্মদিন। তো আমার ছোটো ভাইয়ের জন্য গিফট কিনেছি, ওটার ভিডিওটা নেক্সট আসবে ইনশাল্লাহ, যেহেতু এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো আমরা একই দিনে কিন্তু শপিং করেছিলাম তো ওই ওর মানে বার্থডের গিফটগুলো কেনারও ভিডিও করেছে, ওটা দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর যেহেতু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তাই আমি ভিডিওটা লেন্দি করছি না, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই অবশ্যই ডিটেল ভিডিওটা আপনাদের জন্য আপলোড করবো ইনশাআল্লাহ। তো অতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, আর হচ্ছে অবশ্যই আমাদের সাথে থাকলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লাগে, যদি এতটুকুও ভালো লাগে অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পারেন, যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলোতে একটা করে ছোট্ট করে লাইক দিয়ে রাখবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর আজকের মতো আপনাদের সকলের কাছে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।